উনি বলেছিলেন কোন নির্বোধের সাথে চলার চেয়ে একলা চলা বেশি ভালো আপনি চাইলে সচেতনভাবে বিবর্তিত হতে পারেন এই সন্ধেতেই একজন মানুষ যে কতটা কি হয়ে উঠতে পারেন তার কোনো নাই নেই এই জিনিসটা প্রত্যেক মানুষকে করতেই হবে তবেই একসাথে হওয়াটা অনেক বেশি ফলদায়ী হবে যখন বুদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল একলা চলা বেশি ভালো না কারোর সঙ্গে উনি বলেছিলেন কোন নির্বোধের সাথে চলার চেয়ে একলা চলা বেশি ভালো যাই হোক সেটা উনি বলেছেন আমি না উনি বেশ নিশ্চিত ছিলেন যে শুধু কোনো বোকাই আপনার সাথে চলবে তাই উনি বলেছিলেন কোন বোকার সাথে চলার থেকে একলা চলা বেশি ভালো এদেশের কিছু প্রথাগত লোককথায় বলা হয় যখন আপনি খুব তাড়াতাড়ি অল্প সময় কোথাও যেতে চান তখন একলা চলুন আর যখন কোনো দীর্ঘ যাত্রায় যেতে চান তখন সঙ্গী সাথীর সাথে চলল তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার সাথে কে হাঁটছেন একসঙ্গে থাকাটা সবসময় ভালো ব্যাপার না অনেক সময় এই একসঙ্গে থাকাটা অসুবিধারও হতে পারে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যদি আপনি জমজ হন এমনকি তাহলেও আমরা একা আসি আর একাই যাই কেউ যদি না জানেন যে কিভাবে নিজে নিজে থাকতে হয় তাহলে একসাথে থাকাটা বেজায় ঝামেলার হতে পারে আমাদেরকে ডাকা হয় মানব মানবসত্তা বলে মানব সত্তা মানে অন্য সব প্রাণীরা তারা যা তা নিচক তারা কি করে তার ভিত্তিতেই কিন্তু একজন মানুষ এমনি থাকতে পারেন যেটা মানুষের একটা অনন্য গুণ যে আমরা এমনি থাকতে পারি যে আমরা বাধ্যককারী ভাবে কোনো কাজ করি না এর মানে এটাই আমাদের কাজ সচেতন ও বিচক্ষণ কিন্তু সাধারণত মানুষ যখন একসঙ্গে হন সচরাচর মানুষ তখন বাধ্যকারীভাবে কাজ করতে থাকেন এটা একটা সমিতি হতে পারে যেখানে কোনো উদ্দেশ্যমূলকভাবে কাজ করা হয় বা হতে পারে কোনো গ্যাং বা দল যেখানে আরো উদ্দেশ্যমূলক কাজ করা হয় বা হতে পারে কোনো জনতার ভিড় যে বাধ্যতামূলকভাবে কাজ করছে তো মূলত মানুষ হওয়ার মানে আমরা নিজেদের মধ্যে বিবর্তনের সেই পর্যায়ে পৌঁছেছি যে আমরা যদি চাই আমরা কেবল এখানে বসে থাকতে পারি শুধুই একা কোন কাজটা করব, আর কোন কাজটা করব না সেটা আমরা বিবেচনা করতে পারি এটা অবশ্যই ব্যক্তিগত যখন ব্যক্তিরা একত্রিত হয় আমরা বলি এ হলো আমরা বহু বচনে কিন্তু তবু এটা স্বতন্ত্র ব্যক্তিরাই যাদের একত্রিত হতে হয় শুধুমাত্র একজন হওয়া মানে আপনাকে আর ভাঙা সম্ভব না যার মানে আপনি শুধুই একজন মানুষ নিজেকে নিজের মধ্যে ভেঙে টুকরো করার বিভিন্ন উপায় খোঁজেন ভারতবর্ষের আট দশ হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাসে আমরা নিজেদেরকে বিভক্ত করার জন্য নানা রকম সব শব্দ উদ্ভাবন করেছি এটা খুবই সাধারণ ব্যাপার যে মানুষ কথা বলেন আত্মা পরমাত্মা আত্মা পরমাত্মা অহংকার এটা সেটা নিয়ে কিন্তু প্রত্যেক সংস্কৃতিরই নিজের মতো করে এটা রয়েছে যখন সবকিছু ঠিকঠাক চলে যখন ভালো কিছু করা হচ্ছে তখন লোকেদের জিজ্ঞাসা করলে তারা বলবেন হ্যাঁ এটা আমি করেছি কিছু ঠিক মতো চলছে না যখন ভুল ভাল হয় তখন তারা কাউকে দায়ী করার চেষ্টা করবে আর কাউকে না পেলে উনি সময় আছেন উনি সবসময় আছেন ওখানে যখন তারা খুব চমৎকার অবশ্যই তারা কতটা চমৎকার তা নিয়ে গর্ববোধ করেন যখন তারা জঘন্য হয়ে ওঠেন তখন বলেন ওটা আমার ইগো ছিল এই মিস্টার ইগো সবসময় একজন বলির পাঠা তাই একজন হওয়া মানে বা ইফ আই এম ওয়ান্ডারফুল ইটস মি আমি চমৎকার হলে এটা আমি আমি জঘন্য হলেও এটাও আমি আপনারা সবাই আপনারা কি 24 ঘন্টাই চমৎকার থাকেন হ্যালো আর ইউ 24 আওয়ারস ওয়ান্ডারফুল আপনারা কি 24 ঘন্টাই দারুণ থাকেন না না কখনো দারুণ কখনো জঘন্য কখনো সুন্দর কখনো বাজে সে ঠিক আছে যদি আমরা বুঝি যে এটাই আমি যে একেবারে চমৎকার হয়ে উঠতে পারে আর সেও আমি যে আর এক মুহূর্তে চরম জঘন্য হয়ে উঠতে পারে দেন তাহলে ধীরে ধীরে জঘন্য হওয়ার মুহূর্তগুলোর সংখ্যা কমতে থাকবে যদি আমি দেখি যা চমৎকার তা আমি যা বাজে তা ভারতে আমাদের অনেক শব্দ আছে এটা আমার কর্ম আমি কি করব। না এটা আপনাকে ঠিক করতে হবে শুধু একজন হওয়াটা খুব জরুরি তার মানে আপনাকে আর ভাগ করা যায় না আমি চমৎকার হলে তাও আমি বাজে হলেও তাও আমি সফল হলেও আমি বিফল হলেও আমি আপনাকে এটা ঠিক করতে হবে আমি শুধু আপনাকে একটা সহজ প্রশ্ন করছি এটার মধ্যে কতজন মানুষ আছে হ্যালো আপনার মধ্যে কজন লোক একজন দুই শুধু একজন আপনি যদি একজন হন তবে তার মানে আপনি একজন স্বাভাবিক মানুষ যদি একের বেশি হন তাহলে আপনি হয় হয় কিংবা আপনার আপনার হয়েছে একজন ভর মনস্তাত্ত্ববিদ দরকার বা একজন ওঝার প্রয়োজন কিন্তু আপনি দেখবেন যখনই জিনিসপত্র ঠিক মতো চলে না অন্য কেউ চলে আসে কোথাও একটা থেকে তো শুধু একজন ব্যক্তি হয়ে ওঠার মানে আপনি ওই সব উদয় হওয়া লোকেদের খতম করে অকপটে বলেন এটাই আমি এই যে আমিটা তার অনেক মাত্রা আছে আমি যদি শুধু একে একজন ব্যক্তি হিসেবে না দেখি যাকে আমি আর ভাগ করতে পারবো না তাহলে রূপান্তর ঘটবে না রূপান্তর যদি না ঘটে লোকজন যদি সেই অবস্থাতেই জড় হয় তাহলে সমাধানের চেয়ে তালগোল পাকবে বেশি সব প্রাণীরাই একসাথে ঘোরাফেরা করে সেটা নানা নানারকম বন্যপ্রাণী হোক তাদের বেশিরভাগই একসাথে ঘুরে বেড়ায় এমনকি বাঁদরেরাও যারা আমাদের থেকে এক ধাপ পেছনে তারাও দলবেধি থাকে শুধু মানুষেরাই যারা একা বসতে পারে আর নিজেকে রূপান্তরিত করতে পারে কারণ এটাই মানুষ হওয়ার বিশেষ সুবিধা যে আমরা কেবল এমনি থাকতে পারি এই জন্যই আপনাকে বলা হয় মানব সত্তা কারণ আপনি থাকতে সক্ষম আপনি বাধ্যতামূলক কার্যকলাপের অবস্থায় নেই আপনি চাইলে সচেতনভাবে বিবর্তিত হতে পারেন এই সন্ধেতেই বিবর্তিত হতে পারেন যদি ইচ্ছুকন এতে দশ লক্ষ বছর লাগে না কারণ আমাদের বিবর্তন আর বায়োলজি নির্ভর নয় আমাদের বিবর্তন এখন সচেতন অন্য সব প্রাণীদের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করা প্রকৃতি দুটো সীমানা স্থির করে দিয়েছে যার মধ্যে বাকি সব প্রাণী বাঁচে মরে কিন্তু যেই আপনি মানুষ হিসেবে আসেন শুধু নিচের সীমানাটা থাকে উপরের কোনো সীমানাই নেই একজন মানুষ যে কতটা কি হয়ে উঠতে পারেন তার কোনো সীমানাই নেই তো আমরা লোকজনের সাথে মেশার আগে খুব ভালো হয় প্রতিদিন সকালে বা আপনার জীবনের একটা নির্দিষ্ট সময়কাল কেউ যদি একটুক্ষণ সময় সরিয়ে নিয়ে নিজের সাথে কাটাতে পারেন আর দেখেন কিভাবে? কি কি উপায়ে এটা গতকাল যেমন ছিল তার থেকে আর একটু ভালো হতে পারে এই জীবন কি করে এটা গতকাল যেমন ছিল তার থেকে আরেকটু উন্নত জীবন হতে পারে কারণ বেশিরভাগ লোকই প্রয়োজনের স্বার্থে একজোট হচ্ছেন প্রয়োজন মেটাতে লোকজন একত্র হন কেউ কেউ একত্র হন কারণ কোনো উদ্দেশ্য পূরণ করতে হবে হন খাওয়া দাওয়া আর একসাথে থাকতে কেউ কেউ একত্র যেহেতু তার একা থাকতে পারেন না এই জিনিসটা প্রত্যেক মানুষকে করতেই হবে নির্দিষ্ট একটা সময় ধরে এক কাজ করুন খালি চব্বিশটা ঘন্টা সব কিছু থেকে ছুটি নিন আজ না এই মুহূর্তে আপনি লোকজনের মধ্যে আছেন সময় করে একটা ছুটি নিন খালি চব্বিশ ঘন্টা আর কিছু পড়বেন না টিভি দেখবেন না ফোন ব্যবহার করবেন না এমনি নিজের ঘরে বসুন সজাগ হয়ে না ঘুমিয়ে আর যদি নিজের মনের প্রকৃতিটা লক্ষ্য করেন আপনি নিজেই নির্ঘাত বলবেন এই লোকটা একটা পাগল কারণ বেশিরভাগের ক্ষেত্রে তাদের মন একটা কিছুতে স্থির থাকতে পারে না যদি না তারা কোনো কাজে যুক্ত থাকেন এমনি এমনি তারা এখানে থাকতে পারেন না স্টেট বাধ্যতামূলক মনস্তাত্ত্বিক কাজকর্ম চলেই যাচ্ছে যখন আপনি এরকম আপনি পারবেন না শুধু এমনি থাকতে যার মানে আপনি পারেন না মানব সত্তা হতে এমনি থাকতে পারাটা আসতে হবে কেবল তখনই একসাথে হওয়াটা খুব সমৃদ্ধির হবে যদি জানেন নিজে নিজে কি করে থাকতে হয় তবেই একসাথে হওয়াটা অনেক বেশি ফলদায়ী হবে আর মারাত্মক গুরুত্ব রাখবে অর্থাৎ আমরা সচেতনভাবে একসাথে হয়েছি